প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবি এর টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট পদে 2021 সালে যে প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নটা আমরা ধারাবাহিকভাবে সমাধান করছি। তারই একটা পর্ব আমরা এখন দেখব। চলো প্রশ্নে চলে যাই। প্রশ্নে বলা হয়েছে, পি একটি কাজ 25 দিনে করে, কিউ পি এর চাইতে 25% বেশি কর্মক্ষম হলে ওই কাজটি শেষ করতে কিউ এর কতদিন লাগবে। শিক্ষার্থীরা, এই যে ম্যাটটা এখানে দেওয়া আছে, এটা কখনো এমসিকিউ পরীক্ষায় আসে, কখনো রচনামূলক প্রশ্ন হিসেবে পরীক্ষায় আসে। তো এটা তোমরা দুই পদ্ধতিতেই শিখবে। যদি এমসিকিউ আসে খুব দ্রুত করতে হবে, তখন কিন্তু সংক্ষিপ্তভাবে কীভাবে করা যায় সহজে সেই পদ্ধতিটা খেয়াল রাখবে, আর যদি রচনামূলক আসে তখন তোমাকে একটু বিস্তারিত করে এটা তোমাকে দেখাতে হবে। তাহলে চলো প্রথমে আমরা কীভাবে সংক্ষেপে এটা সমাধান করা যায় সেই পদ্ধতিটা দেখব। প্রথমে লক্ষ্য করো, বলা হয়েছে পি একটি কাজ 25 দিনে করে, কিউ এই পি এর চাইতে 25% বেশি কর্মক্ষম। অর্থাৎ পি এবং কিউ দুজন ব্যক্তি, তো পি একটা কাজ 25 দিনে করতে পারে, আর কিউ এর কথা বলা হয়েছে কিউ এমন একজন ব্যক্তি যে পি এর চাইতেও 25% বেশি কাজ করতে সক্ষম। তাহলে ওই কাজটা শেষ করতে কিউ এর কতদিন লাগবে? সেক্ষেত্রে একটু লক্ষ্য করো, পি এর চাইতে কিউ যেহেতু বেশি কর্মক্ষম, অর্থাৎ কাজ বেশি করতে পারে, তাই কিউ এর এই কাজটা করতে পি এর চাইতে কম সময় লাগবে। পি এর যেহেতু 25 দিন লেগেছে কিউ এর এই কাজটা করতে, আমরা অ্যাটলিস্ট এইটুকু বলতে পারি যে পি এর চেয়ে কম সময় লাগবে। কারণটা কি? কারণ কিউ হচ্ছে কি, কর্মক্ষম বেশি। এখন দেখো, এটা যদি আমরা সহজে করতে চাই, এটা পি এবং এটাকে আমরা ধরলাম কিউ। তাহলে পি এর ধরো একটা কাজ করতে 100% সময় লাগতো, আর সেই কাজটা করতে যেহেতু কিউ 25% বেশি কর্মক্ষম, তাহলে ধরো পি একটা কাজ 100% করতে পারে, আর কিউ সেই কাজটা করতে পারে কত, আরও 25% বেশি, অর্থাৎ 125% কাজটা করতে পারে। তার মানে আমি বলতে চাচ্ছি পি এর ক্ষমতা হচ্ছে 100%, আর কিউ এর ক্ষমতা কত, 125%। এখন আমি যদি দুটোর অনুপাত করি, 100:125, এই মানটাকে আমরা লঘিষ্ঠ করব 25 দিয়ে ভাগ করলে। 25 দিয়ে এটা ভাগ করলে হবে 4:125। এখন লক্ষ্য করো একটু, পি এর ক্ষমতা 4, কিউ এর ক্ষমতা 5। আচ্ছা, যার ক্ষমতা বেশি তার কাজ করতে নিশ্চয় সময় লাগবে কম, তাই তো? আচ্ছা, এখন দেখো, এইটাও কিন্তু ক্ষমতা, আর কাজ করতে সময়, সময় কী হবে দেখো, সময় আমি বলতে পারি 5:4। এইটা আমি কীভাবে বললাম, ক্ষমতা যার বেশি, কাজ সে কিন্তু দ্রুত করতে পারবে। তাহলে ক্ষমতা বেশি ছিল কার, কিউয়ের, আর তার ক্ষমতা কত, 5। আর দেখো পি এর ক্ষমতা ছিল কম, তার ক্ষমতা কত, 4। তাহলে দেখো কাজটা করতে উল্টা এইটাকে জাস্ট উল্টে দিবে, অর্থাৎ হচ্ছে কিউ এর ক্ষমতা যেহেতু বেশি, তাহলে কিউ এর কাজ করতে সময় লাগবে কম, আবার পি এর ক্ষমতা যেহেতু কম, তাই পি এর কাজ করতে সময় লাগবে বেশি। তাহলে এখন দেখো, এটা কার, এই 5 কার সময় লাগছে, এই 5 হচ্ছে পি এর সময় লাগে। ঐকিক নিয়মের সাহায্যে মূলত এটাকে একটা সমাধানে দাঁড় করাতে পারি। ধরে নাও যে পি এর কাজটা করতে 5 ঘন্টা সময় লাগলে, 5 দিন সময় লাগলে, কিউ এর সেই কাজটা করতে 4 দিন সময় লাগবে। তাহলে আমি এইভাবে যদি লিখি, পি 5 দিনে যে কাজ করে, এটা এত বর্ণনামূলক লেখা দরকার না, যখন এমসিকিউ আসবে তুমি ইন শর্টে এক লাইনে করে দিবে, পি 5 দিনে কাজ করতে পারলে কিউ করবে কয় দিনে, কিউ করতে পারে 4 দিনে। এত বড় বর্ণনা দিছি, তোমরা আরও ছোট দিতে পারো। তাহলে পি 5 দিনে কাজটা করতে পারলে কিউ করতে পারে 4 দিনে। সুতরাং পি যদি, পি 1 দিনে যদি কাজটা করতে পারে, তাহলে কিউ কী করতে পারবে, 4/5। এবং দেখো, পি যদি এই কাজটা 25 দিনে করতে পারে, প্রশ্নে দেওয়া আছে 25 দিন, তাহলে কিউ করতে পারবে কত, 4:25, নিচে হচ্ছে 5, ক্যালকুলেশন করলে কত পাবে, 5। সুতরাং 4/5 20 দিন। তাহলে লক্ষ্য করো,
পি যদি কোনো কাজ 25 দিনে করতে পারে, যেহেতু কিউ তার চেয়েতে 25% দক্ষ কর্মক্ষম, তাই বলতে পারি কিউ এর কাজটা করতে পি এর চেয়েতে অবশ্যই কম দিন সময় লাগবে। কতদিন সময় লাগবে সেটা আমরা জানতাম না, কিন্তু এখন আমরা দেখলাম যে পি এর যদি সেই কাজটা করতে 25 দিন সময় লাগে, তাহলে কিউ এর সেই কাজটা করতে অবশ্যই কম সময় অর্থাৎ 20 দিন লাগবে। তাহলে এইটাই হচ্ছে সঠিক উত্তর। শিক্ষার্থী, এটাকে আমি আরও একভাবে দেখাতে পারি, কীভাবে একটু লক্ষ্য করো। এটা একটা পদ্ধতি, আর একটা বিকল্প পদ্ধতি নিয়ে আমরা এখন কথা বলবো। তারপর হচ্ছে বিস্তারিত পদ্ধতি, কীভাবে লিখিত পরীক্ষা আসে সেই পদ্ধতিটা আমরা দেখব। এখন দেখো, পি এর ক্ষমতা কত পার্সেন্ট? 100%, তাই তো? 100% মানে কি? 100, আর পার্সেন্টের জন্য লিখলাম হচ্ছে 1/100। এই 100টা রইলো এখানে, পার্সেন্ট মানে হচ্ছে 1/100। ক্যালকুলেশন করলে তার মান কত? 1। অর্থাৎ পি এর ক্ষমতা হচ্ছে 1। তাহলে কিউ এর ক্ষমতা কত? কিউ এর ক্ষমতা পি এর যে ক্ষমতা ছিল তার চেয়ে কত পার্সেন্ট বেশি? 25% বেশি। তাহলে 1 যোগ 1 এর কত পার্সেন্ট? 25%। তুমি যদি টোটাল ক্যালকুলেশন করো তাহলে এর মান পাবে 1.25। এখন দেখো, তাহলে পি এর একটা কাজ করতে যদি 25 দিন লাগে, কিউ এর একটা কাজ করতে কি একই দিন লাগবে? না, যেহেতু পি এর ক্ষমতার চেয়েতে, এটা কিন্তু পি এর ক্ষমতা, পি এর ক্ষমতা 1, আর কিউ এর ক্ষমতা কিন্তু পি এর চেয়েতে বেশি। কত বেশি? 25% বেশি। শিক্ষার্থীরা, আমরা এখন বলতে পারি এখান থেকে পি এর ক্ষমতা, পি এর ক্ষমতা 1 হলে কাজ করতে সময় লাগে কতদিন? 25 দিন। এখানে বাংলা ইংলিশ একটু গুলিয়ে ফেললাম, তোমরা একটু দেখে নিও। সুতরাং কিউ এর ক্ষমতা অবশ্যই পি এর চেয়ে বেশি, সেটা কত? 1.25 হলে কাজ করতে সময় লাগবে কত? এই যে 25 আছে, এই 25কে তুমি 1.25 দ্বারা ভাগ করবে, তাহলে দিনটা পাবে সেটা হচ্ছে কতদিন? 20 দিন। তাহলে তোমরা চাইলে এই যে আমি দুইটা নিয়ম তোমাদের দেখালাম সংক্ষিপ্তর জন্য, অর্থাৎ হচ্ছে এমসিকিউর জন্য এই নিয়মটা অথবা হচ্ছে এই নিয়মটা, তোমরা যে কোনো দুইটা নিয়ম ফলো করতে পারো। এবার আমরা দেখব, যদি এটা প্রশ্নটা রচনামূলক হিসাবে পরীক্ষা আসে এবং মার্কস যদি বেশি থাকে, তাহলে আমরা কীভাবে এটাকে সমাধান করব। শিক্ষার্থীরা দেখো, প্রথমে একটা চিন্তা করো, পি একটি কাজ কয়দিনে করে? 25 দিনে। তাহলে আমি এটা লিখি, পি 25 দিনে করে একটি কাজ, একটি কাজ বা আমি বলবো হচ্ছে এক অংশ। এক অংশ মানে কিন্তু সম্পূর্ণ অংশ। সুতরাং পি একদিনে কতটুকু করে? একদিনে সে, যেহেতু এটা ইংলিশে ছিল তো ইংলিশে করার চেষ্টা করব আমরা। তার মানে দেখো, পি 25 দিনে করে কাজটার সম্পূর্ণ অংশ বা এক অংশ, সুতরাং একদিনে করবে 1/25। ওকে, এখন লক্ষ্য করো, একদিনে শুধু এটা করবে এরকমটা না। আমরা একটা জিনিস ধরে নাও যে পি এর ক্ষমতা হচ্ছে 100%। 100% মানে কি? 100% বলতে কী বোঝাচ্ছে? 100% বলতে এরকম বোঝায় যে 100, আর পার্সেন্টের জন্য কত লিখবো? 1/100। তাহলে তুমি যদি কাটাকাটি করো তার মান কত? 1, এক অংশ। পি যে কাজটা করতো তার ধরো ক্ষমতা হচ্ছে 100%, তাহলে 100% বলতে কী? সে এক, এক অংশ মানে এক দিয়ে আমরা একটা গুণ করব। তার মানে আমি বলতে চাচ্ছি এরকম, দেখো, পি একদিনে 1/25 কাজের কাজ করে, কারণ তার শক্তি কতটুকু বা তার কর্মক্ষমতা কত? তার কর্মক্ষমতা হচ্ছে 1। আমি কর্মক্ষমতা দিয়ে গুণ করলাম কোনটাকে? একদিনের কাজকে। তাহলে যেটা পেলাম, কী পেলাম এটা আমরা? এটা অবশ্যই যা আছে তাই পাবো। এখন দেখো, এই যে কিউ, তার ক্ষমতা কত পার্সেন্ট? 25% বেশি। তাহলে কিউ এর ক্ষমতা দেখো কত? কিউ এর ক্ষমতা আমরা কত ধরতে পারি? পি যেহেতু 100% ধরছিলাম, তাহলে কিউ এর ক্ষমতা কত হবে? 100+100 এর কত পার্সেন্ট? 25%।
তার মানে তুমি যদি এটা ক্যালকুলেট, এটা হচ্ছে 100 বলতে 100% কিন্তু অবশ্যই, হ্যাঁ, আর এটা হচ্ছে 100%-এর 25%। তাহলে 100%-এর 25% যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে এটা টোটাল যদি তুমি ক্যালকুলেশন করো, তার মান দাঁড়াবে হচ্ছে 125%। অর্থাৎ এটুকু 100, আর 100-এর 25% মানে কত? 25%। তার মানে ক্যালকুলেশন করলে পাবে হচ্ছে 125%। 125% মানে কি? এটা তো পার্সেন্টেজ আকারে আছে, এটাও তো পার্সেন্টেজ আকারে ছিল, তাই না? তখন আমরা নর্মাল মানে নিয়েছি, তাহলে এইটাকেও আমরা পার্সেন্টেজকে নর্মাল মানে নিতে চাইলে কী করতে হবে? 125 বাই কত? 1 বাই কত? আমি অবশ্য বাংলা ইংলিশে একটু মিশিয়ে ফেললাম, তোমরা দেখে নিও। 1 বাই কত? 100। যাই হোক, তো ও এইটাকে যদি একটা ভাগ করো তাহলে মান পাবে হচ্ছে 1.25। তাহলে দেখো, পি এর ক্ষমতা যদি মনে করো 1 থাকে, যেহেতু কিউ তার চেয়ে 25% ক্ষমতা বেশি, তাহলে কিউর ক্ষমতা কত? 1.25। সেক্ষেত্রে এবার লক্ষ্য করো যে পি একদিনে কাজ করেছিল কত? এই যে এখানে পি একদিনে কাজ করেছিল কত? 1/25, কারণ পি এর ক্ষমতা ছিল কত? 1। কিন্তু কিউর ক্ষমতা তো আর 1 না, কিউর ক্ষমতা কত? 1.25, তাই না? তাহলে কিউর নিশ্চয়ই এই একদিনে কাজ করতে এইটুকু সময় লাগবে না, তাই না? এইটুকু অংশ লাগবে না, তার চেয়ে আরও কম লাগবে। তার মানে আমি বলতে চাচ্ছি কিউ এর একদিনে কাজের পরিমাণটা কত? কাজের পরিমাণ পি ছিল কত? 1/25। আর কিউর কত হবে? যেহেতু তার ক্ষমতা বেশি, তার কত হবে? 1.25। আমি অবশ্য বাংলা ইংলিশ একটু মিশিয়ে ফেললাম এখানে, 1.25 একটু ধরে নিও। তাহলে এটা কী দাঁড়ালো? ক্যালকুলেশন যদি করো, 1.25, আর নিচে কত? নিচে হচ্ছে 25। এটাকে আমি 100 গুণ করবো। কেন 100 গুণ করবো? কারণ দশমিকটাকে সরানোর জন্য আর কি। আবার এখানেও 100 গুণ করলাম, কারণ উপরের ভ্যালু নিচের ভ্যালু একই দেখার জন্য। তারপর উপরে হচ্ছে কত? 125, আর নিচে হচ্ছে কত? 2500। এটা যদি ক্যালকুলেশন করে তার মান পাবে হচ্ছে 1/20। অর্থাৎ 125-কে কাটলে একবার, আর এর সাথে কাটলে কতবার? 20 বার। তুমি চাইলে আরও সংক্ষেপে কেটে নিতে পারো, তাহলে এত অংশ। এবার দেখো, পি একদিনে তার যে ক্ষমতা ছিল সেই ক্ষমতা দিয়ে করেছিল কত? 1/25। সেম কাজ, একই কাজ, এইটুকু কাজই, হ্যাঁ। কিউ একদিনে কতটুকু করছে? তার যে ক্ষমতা সেটা দিয়ে করলো কত অংশ? 1/20। তাহলে দেখো, আবার বলি, কিউ একদিনে কাজ করে কত? 1/20। তার মানে 1/20 কাজ করে একদিনে। সুতরাং 1 অংশ বা সম্পূর্ণ অংশ কাজ করে কত দিনে? 1/ এখানে আমি বারবার বাংলা ইংলিশ মিক্স করছি, তোমরা একটু কষ্ট করে এটাকে ঠিক করে নিও। 1/20, অর্থাৎ ভাগ অবস্থায় আসছে। ক্যালকুলেশন করলে কী হবে? উপরে যা আছে তাই থাকবে, আর উল্টে চলে যাবে এটা কোথায়? উপরে। অর্থাৎ 20/ কত আছে? 1। ক্যালকুলেশন করলে হবে 20 দিনে। তাহলে এইটা হচ্ছে মূলত লিখিত পরীক্ষায় যদি প্রশ্নটা আসে তাহলে এইভাবে সমাধান করবে।